তো গাইস দেখতেই পাচ্ছ বাচ্চা মেয়েটা চলে এসেছে, পয়সা উসুল হয়ে গেছে, যখন ভিডিওটা দেখবে তখন আমাকে খুব ঝাড়বে আমি ভালো করেই জানি। মুভিটা দেখলাম তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে হচ্ছে 14 তারিখ। হঠাৎ করে আমি তারিখটা কেন বললাম যে আজকে 14 তারিখ, তো এর একটা স্পেশাল একটা রিজন আছে, সেটা হচ্ছে আজকে KGF 2 Chapter 2 রিলিজ হলো। তো এই কারণে আমি আর আমার একটা বন্ধু মিলে যাচ্ছি সিনেমা দেখতে নিউ টাউনে, যে CC2 আছে তো ওখানে আমাদের টিকিট অনলাইনে আমাদের কাটা আছে। গাইস কোথাও টিকিট পাচ্ছিলাম না, তো আমার একটা ফ্রেন্ড বললো যে ওখানে দেখতে পারিস, ওখানে তোরা টিকিট পেয়ে যাবি। তো এখন আমি বাজে হচ্ছে 3টে, তো এখন আমি বেরোচ্ছি, আমাদের 4টে থেকে শো আছে। তো তোমরা ভালো করে জানো যে বেলভে এক্সপ্রেসের ওই জায়গা থেকে যখন আমি এয়ারপোর্টের দিকে যাব, তো ওখানে রাস্তার একটু জ্যাম হয়, তো এই কারণে আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, 1 ঘন্টা আগেই বেরোচ্ছি আমি। তো আমার বন্ধু ওয়েট করে আছে, কন্টিনিউসলি ফোন করে যাচ্ছে। তো এই যে হেলমেট রেডি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে হেলমেট এখানে রেডি, এখানে ব্যাগ রেডি, আর এই লাগেজগুলো তো নিচ্ছি না, এই লাগেজগুলো হচ্ছে কালকের জন্য। তোমাদের আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি 15 তারিখে একটা ট্রিপ আছে, মানে ট্রিপ বলতে ফ্যামিলির সাথে ঘুরতে যাব, তো এর জন্য লাগেজ কমপ্লিট রেডি, আর আজকের জন্য এইটা আর হেলমেট। তো গাইস চলো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, চলো। তো গাইস এখন আমি আমার বন্ধুকে নিতে যাচ্ছি। তো গাইস ওদের বাড়ির এই রাস্তাগুলো খুব খারাপ, আমাকে মিনিমাম 8 থেকে 9 বার কল করেছে, কিরে তুই কোথায় কোথায়, আমি লেট। Few moments later. তো গাইস দেখতেই পাচ্ছ বাচ্চা মেয়েটা চলে এসছে, ম্যাডাম এখনো হেলমেট পরতে শিখেনি, কিন্তু গাড়ি তো খুব ভালো। হ্যাঁ হয়েছে, ঠিক আছে বস। তো গাইস চলো আমরা বেরিয়ে পড়েছি CC2 এর দিকে, এখানেই বাজে 3:10, অনেকটাই লেট হয়ে গেছি, 4টা থেকে শো গাইস আমাদের, মিনিমাম 3:40 মধ্যে আমাদের ঢুকতেই হবে। গাইস চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে বেলভরা এক্সপ্রেস ওয়েতে গিয়ে, চলো। তো গাইস আমরা চলে এসেছি বেলগুড়া এক্সপ্রেস ওয়েতে, আমার ফোনে একটু ফোন এসেছিলো, তো আমি ফোন বার করে দেখলাম 3:30 বেজে গেছে। গাইস আমরা এখনও বেলগুড়া এক্সপ্রেস ওয়েতে। তো গাইস আমি ওভার স্পিডিং করবো না, তার কারণ আমার পেছনে আমার বন্ধু বসা। গাইস আমাকে একটু তাড়াতাড়ি চালাতেই হবে, নাহলে আমি টাইম মতন পৌঁছাতে পারবো না। তোমরা বিশ্বাস করবে না, টিকিটই পাচ্ছিলাম না গাইস, টিকিটই পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে টিকিটটা অনলাইনে যেই দেখেছি অ্যাভেলেবেল আছে তখনই কেটে নিয়েছি টিকিটটা। সব মানুষকে যারা সব কিছুর সাথে মিলিয়ে গুছিয়ে চলতে পারবে, যেমন আমার এই যে পেছনে বসে আছে ব্যক্তিটা, মানে আমার বন্ধুটা, যে ওকে গাইস আমি যে কোনো জায়গায় নিয়ে যাই না গাইস, সব জায়গা মানিয়ে গুছিয়ে চলতে পারে গাইস, এই জন্য ওকে আমি সব জায়গায় নিয়ে যেতে পারি। আর ও আমার বেস্ট ফ্রেন্ড, তো আমার খুব অনেক বলতে খুব ছোটোবেলা থেকে আমার বন্ধু, মিনিমাম ওর আমার ফ্রেন্ডশিপ মোটামুটি 8-9 বছর ধরেই, তারও বেশি হবে, আমি একটা আন্দাজ লাগিয়ে বললাম। আমার খারাপ সময় ভালো সময় সব সময় ও আমার পাশে থাকে, তো এটাই হচ্ছে কারণ, এই জন্য আমি ওকে যে কোনো জায়গায় গেলে আমি ওকে নিয়ে যাই। বাট একটু হারামি আছে, যখন ভিডিওটা দেখবে তখন আমাকে খুব ঝাড়বে আমি ভালো করেই জানি। গাইস জাস্ট ইয়ার্কি মারলাম। তো গাইস সামনে ভিড় আছে ভালোই, শিট ম্যান আমার একটু আগে বেরোনোটা উচিত ছিল গাইস, এখন আমি বুঝতে পারছি। তো ভাই কি আওয়াজ দিচ্ছে গাইস সাইলেন্সারের, জাস্ট অসম গাইস, জাস্ট অসম আওয়াজ সাউন্ড সেটাই। আর এই সিগনালে আটকালে মিনিমাম 15 থেকে 20 মিনিট টাইম নষ্ট, শিট ম্যান। তো গাইস ফাইনালি 15 থেকে 20 মিনিট দাঁড় করানোর পর মানে এখন এলাম, তো চলে এসেছি CC2। তো গাইস চলো চলে এসেছি, তো গাইস চলো আমরা ফাইনালি চলে এসেছি, এবার দেখা হচ্ছে উপরে গিয়ে। গাইস
তোমরাও আসো মুভিটা দেখতে, সেরা মুভি, ফুল পয়সা উসুল হয়ে গেছে, একদম মারাত্মক হয়েছে, তো গাইস সেরা মুভি হয়েছে। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। কিন্তু আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, আমরা ওই দিকে যাচ্ছিলাম, আবার এই দিকে আমাদের যেতে হবে, কারণ আমাদের বাইক নিচে আছে। সেদিন আমার গার্লফ্রেন্ড হবে, আমি গার্লফ্রেন্ডকে নিয়ে আনবো, আজকাল ওকে নিয়ে আসি। চল রেগে গেছে মেয়ে, বাই বাই।